প্রাথমিকে পৌরবাপিছু দৈনিক 150 গ্রাম চাল কেন্দ্র দেয় রাজ্যকে। মাসে 22টি কাজের দিন ধরে প্রত্যেকের পাওনা কত? 3 কেজি 300 গ্রাম চাল। মাসে পড়ুয়ারা মাথা পিছু পেয়েছে 2 কেজি চাল। মাসে পড়ুয়া পিছু দেখা যাচ্ছে 1 কেজি 300 চাল কম দেওয়া হয়েছে। 40 লক্ষ পড়ুয়া 18 মাস ধরে এই চাল পায়নি, সেক্ষেত্রে মোট 9 কোটি 36 লক্ষ কেজি চাল কম বিতরণ করা হয়েছে। সাংঘাতিক এই অভিযোগ। দেড়শো গ্রাম করে চাল পাবে প্রত্যেক দিন, এবং মাসে যদি 20 থেকে 22 দিন মিড ডে মিল হিসেব করা হয়, তাতে করে কিন্তু তারা গত 1.5 বছরে 24 কিলো চাল কম পেয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে তো না দেওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। চালটা তুলবে গোডাউন থেকে, এফসিআর গোডাউন থেকে ছাত্রদের কাছে পৌঁছবে স্কুলের মাধ্যমে, তা সেটা হবে না কেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছি যে কাদের দায়িত্ব এটা, বা কাদের জন্য এই ছাত্রছাত্রীরা কম পেলো বা সাফারার হলো, সেটা আপনি একটু খতিয়ে দেখুন। শিক্ষক সংগঠনের নেতার বাইট আপনাদের শোনালাম। শুধু তবে চালই নয়, অন্যান্য সামগ্রী ধরে পড়ুয়াদের মাথাপিছু যে টাকা বরাদ্দ থাকে সেটাও এ রাজ্যের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা পায়নি, এই অভিযোগও উঠে আসছে। এবিটিএ অভিযোগ করছে সব মিলিয়ে পড়ুয়ারা নাকি 1400 কোটি টাকা সামগ্রী কম পেয়েছে, এই অভিযোগ করা হচ্ছে এবিটিএ তরফ থেকে। শুধু এটাই না, আপার প্রাইমারি ক্ষেত্রে যেখানে 6 থেকে ক্লাস 8 অব্দি 6 টাকা 71 পয়সা করে বরাদ্দ আছে, সেক্ষেত্রে একজন ছাত্রের প্রায় 170 টাকার উপরে বরাদ্দ হয়ে থাকে। কিন্তু আমরা দেখেছি 2020 সালের মার্চের পর থেকে যখন মিড ডে মিলের সামগ্রী দেওয়া হয়, তখন হয়তো কখনো 2 কেজি আলু তার দাম 36 টাকা ছিল, কখনো বরাদ্দ একটু বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে প্রচুর ভাবে ছেলেমেয়েরা কিন্তু বঞ্চিত হয়েছে।